করার সুযোগ না পায় বা কোন ব্যক্তি যদি জিন পরির কথা শুনে প্রতারিত হয় সেটি আমাদের জন্য আসলে দুর্ভাগ্যের, কারণ যেখানে প্রযুক্তি অনেক দূর এগিয়েছে। জিন জাতি রয়েছে এটি সত্য, কোনো কোনো সময় মানুষকে বিভ্রান্ত করে, ক্ষতি করে, এটিও সত্য। বিকাশে টাকা চাচ্ছে, তো জেনের কি বিকাশ নাম্বার আছে নাকি? জেন কি বিকাশ থেকে টাকা লোড করতে পারে? এগুলি সাধারণ বিষয়, জেনের তো কোনো এই ধরনের মোবাইল ইউজ করার বিষয় না, ওরা মানুষের থেকে ভিন্ন জগতের। জিন ভূত প্রেত কিংবা রাক্ষস এবং তাদের নানান কেছা কাহিনী, শৈশবে এসব গল্প একদিকে যেমন জানার জন্য মনে তুমুল আগ্রহ তৈরি হতো, অন্যদিকে ভয়ও ঢুকত মনের ভিতর। কিন্তু তবুও এসব গল্প শোনা থেকে পিছপা নন কেউ, আর সেটা যত ভয়ঙ্করই হোক না কেন। গল্পগুলো কখনো বইয়ে, কখনো বা লোকমুখে, একবার শুরুর পর তা শেষ না হলে মনের ভিতর থেকে যায় অতৃপ্তি। বলা যায় এসবের প্রতি অনেকেই যেমন আকৃষ্ট তেমনি আতঙ্কিত। ফলশ্রুতিতে কল্পনা কাহিনীর জিনেরা মাঝে মাঝেই বাস্তবে আবির্ভূত হয়, তবে সেটা টাকার লোভে। এখানে আমরা মাত্র কয়েকজন ভিকটিমের থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটাই অর্ধকোটি টাকা। আদতে প্রতারক চক্রই টাকার লোভে কখনো হয় জিন কিংবা জিনের বাদশাহ। মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেয়ার বহু আগে থেকে চলা এমন প্রতারণা থামেনি এখনো। শুভেচ্ছা ও আমন্ত্রণ আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাইটিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। তাতে আছি আমি ড্যানিত রং। দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এবং নিরাপদে থাকাটা সবসময় প্রত্যাশা আমাদের। অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম, জিনের দৌরাত্ম্য অর্থাৎ জিন সেজে প্রতারকের দৌরাত্ম্য এখনো কমেনি, বরং সময় যত গড়িয়েছে ততই আধুনিক হয়েছে কথিত জিনের বাদশারা। প্রযুক্তির মাধ্যমে নিজেদের কার্যক্রম আরো উন্নত করে এখন হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। দুইভাবে চলছে এই প্রতারণার কাজ। বিজ্ঞানের এই যুগে চারদিকে যখন ছড়িয়েছে শিক্ষার আলো, তখনও এক শ্রেণীর মানুষ ছোটে কবিরাজ কিংবা জিন সাধকের কাছে, বিশ্বাস জাদুটনায় হবে ভাগ্য পরিবর্তন। ঘটনার অন্তরালে টিমের অবস্থান এবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাইকারটেক চর ইসলামপুর এলাকায়। এখানে কবিরাজ হিসেবে বেশ নাম ডাক রয়েছে আবুল মুন্সির, আর ঘটনার অন্তরালে টিম তার ডেরায়। দেখা গেল বেশ কয়েকজন নারীর, যারা সবাই এসেছেন সেবা নিতে। আলাপ করতে চাই আবুল মুন্সির সাথে, আমাদের বলা হলো অপেক্ষা করতে, কিন্তু এই বলেই পিছনের দরজা দিয়ে পালিয়ে যান জিন সাধক আবুল মুন্সি। ক্যামেরা দেখে ছুটে আসলেন তার স্ত্রী। আর তার মেয়ে তেরে আসলেন ক্যামেরা সরানোর জন্য। এমন দৃশ্যপটে এবার সেবা নিতে আসা মানুষের প্রশ্ন, সেবা যদি সঠিক হয়ে থাকে তাহলে আবুল মুন্সি পালালেন কেন? বুঝতে পারি না জিনিস, এত লোকাইতেছে মানুষের তো কার মাধ্যমে বলে মহিলা মানুষ বিশ্বাস জিনের সাধন করে। আমরা ওনার এই চাষার কাছে আসছি, তাই আমরা এই যে গাছটি চিকিৎসা নিতে। একই এলাকায় সন্ধান পাওয়া গেল নারায়ণ সাধু নামে আরেকজনের, যিনি নিজেকে পরিচয় দেন বড় সাধক হিসেবে, ছোটখাটো কোনো কাজ তিনি আবার করেন না। ওই নিয়ে যা, একদম নিয়ে যা, তাহলে
কারো বিয়ে না হলে জিনের মাধ্যমে বিয়ে করানো সহ আরো বড় বড় কাজে তিনি নেন মোটা অঙ্কের টাকা। সাধুর ওখানে গেছি বড় আশ্বাস করা যেন একটা কাজ হবে, তখন এই সাধু বলতেছে যেন আপনার এই ফার্স্টে লাগবে 3,000, আবার লাগবে 5,000, আবার বলো 10,000, কিন্তু আসলে টাকা দেই একবার দিয়েছি, পরার আর কথা বিশ্বাস করি না, দেখে আর দেই না। সাংবাদিক পরিচয় জেনে ক্যামেরায় কথা বলতে রাজি হলেন না তিনি, কৌশলে তুলতে হলো তার আস্তানার ছবি। তারপরে কিছু কিছু মানুষ একটু অন্ধবিশ্বাস হয়তো কারো কারো বিশ্বাস করে, এগুলো মানুষের ঠক হয় আমি মনে করি। যখন আমি টাকা চাইতে গেছি তখন সে নানা রকম হুমকি দিছে, আর তার একটা সন্ত্রাসী বাহিনী আছে, আমাকে তার ওখান থেকে বের করে দিছে। শহর কিংবা মফস্বল উভয় স্থানেই দেখতে পাওয়া যায় এমনই সব চরিত্রদের। তবে প্রতারণার এমন কার্যক্রম এখন অনেকটাই ঠেকেলে, কিন্তু তবুও ভাগ্য পরিবর্তনের আশায় অনেকেই ছোটেন এসব প্রতারকের কাছে। বন্দর উপজেলার মদনপুর ইস্পাহানি বাজার ডকইয়ার্ড এলাকায় মজিবর ভাই নামে আরেক জিন সাধকের দরবারে এবার উপস্থিত ঘটনার অন্তরালে টিম। আমাদের উপস্থিতি দেখে বের করে দেয়া হলো সেবা প্রার্থীদের। বিভিন্ন পাথর, আংটি, তাবিজে বন্দি জিনের মাধ্যমে বিভিন্ন সেবা দেন এমন ভাষ্য মজিবরের। শেফায়ে কোরআনী চিকিৎসালয় পরিচালনা করেন মাওলানা আলামিন সিদ্দিকী নামে এক ব্যক্তি, সাইনবোর্ডে লেখা রয়েছে সেবার তালিকা। কোরআনের আলোকে জিন সাধনার মাধ্যমে সেবা দেন আলামিন সিদ্দিকী। জিনের চিকিৎসা জিনের মানুষ অনেক ক্ষতি করে, যেটা মৃগী রোগ বলে, হ্যাঁ, খিসানি, বাচ্চাদের কান্নাকাটি, অতিরিক্ত বেশি হয়, জ্বর, ঠান্ডা, এগুলো লাগিয়ে থাকে। এগুলি যে বিষয়গুলি ডাক্তারি চিকিৎসা হয় না, ইনশাআল্লাহ ওই বিষয়গুলি আমি চিকিৎসা করি। এগুলি দ্বারের থেকেও করি, দূরের থেকেও করি। যখন দূরের কোনো রোগী যদি বলে যে আমার বান মারছে, তো দেখি আমরা কাটিয়ে দিই। তার কার্যালয়ের পাশেই আরেক কবিরাজ আলী আক্কাসের অবস্থান, কিন্তু আলামিন সিদ্দিকীর কাছে ঘটনার অন্তরালে টিম এসেছে শুনে আগেই মায়ের দোয়া প্রতিষ্ঠান তালা বন্ধ করে সটকে পড়েছেন আলী আক্কাস। কি বলবেন এসব কার্যক্রম সম্পর্কে, সেবার নামে প্রতারণা নাকি অন্য কিছু? তবে জানিয়ে রাখতে হয় দিন দিন এসব কার্যক্রমের ধরনে পরিবর্তন আসছে, আর কি ধরনের সেটা জানাবো সে কথা। তবে তার আগে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে, বেশ একটু পর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। বিরতির আগে যেমনটি বলছিলাম, কথিত জিন সাধকদের কার্যক্রমে দিন দিন আসছে পরিবর্তন। মোট কথা, এখন ফলাও করেই বিভিন্ন স্থানে চলছে এমন প্রতারণার কাজ, আর সেবার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। তান্ত্রিক, শাস্ত্রিক এবং জিন সাধন বিদ্যায় অভিজ্ঞ জৌনপুরি মা ফাতেমা। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা স্থানীয় টিভি চ্যানেলে জিন ও পরিসাধক জৌনপুরি মা ফাতেমার এমন চটকদার বিজ্ঞাপন দেখে যে কেউ দ্বিধায় পড়ে যেতে পারেন। জিন ও পরিসাধন করে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান করে মা ফাতেমা মুখ দেখেই মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারেন। বিজ্ঞাপনে জানানো তথ্য অনুযায়ী পবিত্র শবে বরাতের রাতে স্বপ্ন যোগে আধ্যাত্মিক ক্ষমতা বলে অলৌকিক শক্তি অর্জন করেছেন তিনি। আধ্যাত্মিক ক্ষমতা বলে সুপার ন্যাচারাল পাওয়ার অর্জন করে। আমি জৌনপুরি মা ফাতেমা হুজুরের তদবির নিয়ে সৌদি আরবে থাইল্যান্ডের লটারিতে বিজয়ী হয়েছি, মালয়েশিয়ায় 60 লটারিতে বিজয়ী হয়েছি, তদবির গ্রহণ করে ওমানে মার্কিন লটারি বিজয়ী হয়েছি, তদবির গ্রহণ করে আমরা এখন অনেক সুখে আছি, এখন আমার স্বামী আমাকে ছাড়া কিছুই বোঝে না। সেবা দেওয়ার জন্য মা ফাতেমা কোনো হাদিয়া নেন না, কিন্তু তারই এতিমখানার জন্য নেন বিভিন্ন দান। কিন্তু প্রশ্ন ওঠে, এতিমখানাটি কোথায়? কারণ বিজ্ঞাপনে মা ফাতেমার কোনো ঠিকানাই তো নেই, রয়েছে শুধু ফোন নাম্বার। পৃথিবীতে বিভিন্ন জন বিভিন্ন রকমের কাজ করেন, আল্লাহ তাআলা আমাকে মানব সেবার জন্য বেছে নিয়েছেন। আচ্ছা, এসব আধ্যাত্মিক কাজ আপনি কিভাবে করেন? আসলে সবকিছু করে রাব্বুল আলামিন, আমি শুধু ওসিলা মাত্র। শুধু তাই নয়, জিন সাধক মা ফাতেমা স্বয়ং ফোনও দেন কখনো কখনো। সালাম দি তখন বলে,
আমি জোন করি মা ফাতেমা মা, তো আমি সালাম দিছি, তো হয়তো মা তোর কোনো সমস্যা আছে বল আমাকে, আমি সমস্যার সমাধান করতে পারবো। তো মা বলছে আমি আমার একটু গর্ভিতার সমস্যা আছে, আমার পারিবারিক কতগুলো সমস্যা আছে, হয়তো আমি সব সমাধান করতে পারবো, তোর কোনো চিন্তা নাই। নিজের সমস্যার কথা তুলে ধরার পর তা সমাধানের জন্য মাদ্রাসা ও এতিমখানায় যায় নামাজ, মোমবাতি সহ আরো বিভিন্ন জিনিসপত্র বাবদ মা ফাতেমার দেয়া বিভিন্ন নম্বরে বিকাশের মাধ্যমে 22 লাখ টাকা তুলে দেন ভুক্তভোগী এই নারী। কিন্তু সমস্যার সমাধান যখন আসে না, তখন বোধগম্য হয় এক বিরাট বড় প্রতারণার খপ্পরে পড়েছেন তিনি। তো বলছে যে আবার ভারতের মধ্যে বলছে মানে তোর আরো কিছু মানে সমস্যা, অনেক কিছু সমস্যার সমাধান দেখা যাচ্ছে, তোকে আরো কিছু টাকা খরচ করতে হবে, তোকে আমি সব সমাধান করে দিব, তুই ভাগ্যবতী তুই জান্নাতি, তোকে আমার জিন করে বাসা তোকে গ্যাপ আছে মানে কথা বলতে চাচ্ছে, তুই একটু কথা বল। এরপর সিআইডির গভীর অনুসন্ধানে বেরিয়ে আসে সেই আধ্যাত্মিক শক্তিধারী জৌনপুরী মা ফাতেমার আসল চেহারা। কিন্তু এ কি, এই জৌনপুরী মা ফাতেমা যে আসলে নারী নন, পুরুষ। প্রতারণার মূল হোতা আলামিনকে গ্রেপ্তার করা হয় ভোলা থেকে। এরপর তার দেয়া তথ্যে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয় দুই সহযোগী রাসেল ও সোহাগকে। জিজ্ঞাসাবাদে জানা যায় গত 6 মাস ধরে তারা চালাচ্ছিল এই প্রতারণার কার্যক্রম। জিনের বাদশা সেজে মানুষকে ভয় দেখিয়ে মাত্র কয়েক মাসে এই চক্র হাতিয়েছে 60 লাখেরও বেশি টাকা। শুধুমাত্র অর্ধকোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এখানে আমরা মাত্র কয়েকজন ভিকটিমের থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটাই অর্ধকোটি টাকা। এখানে দেখা যাবে যে এটা আরও মানে কোটি কোটি টাকাতে পর্যবসিত হবে। আমরা জব্দ করেছি তার কাছ থেকে যে সমস্ত আলামত, তার মধ্যে তার ক্যাশ অ্যাকাউন্টের মধ্যেও পর্যাপ্ত পরিমাণে, এক অ্যাকাউন্টে আমরা 12 লক্ষ টাকা পেলাম, 12 লক্ষ টাকা পেয়েছি, যেটা আমাদের আমাদের আয়ও এই অ্যাকাউন্টটা ফ্রিজ করা থেকে পরবর্তী যে সমস্ত আমাদের কার্যক্রম আছে সেটা পরিচালনা করবে। এখানেই শেষ নয়, কারণ এমন চক্র যে রয়েছে আরও, যারা মানুষকে আধ্যাত্মিক শক্তির ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কথিত জিনের বাদশা আলামিন গংদের চক্র ধরা পড়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয় আরও একটি চক্র। যে কোনো রোগ থেকে মুক্তি কিংবা সাদা কাগজকে টাকায় রূপান্তর করার মতো অভিভূত কার্যক্রম ছিল এই 4 জিনের বাদশার। গায়েবী কণ্ঠস্বরে সহজেই মানুষকে বোকা বানিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই জিনের বাদশা তরিকুল ইসলাম। সাদা কাগজকে টাকায় রূপান্তরের লোভে পড়ে অনেকেই তরিকুলের ফাঁদে পা দিয়ে হয়েছেন ভুক্তভোগী। বালতির ভিতরে একটা কাগজ কাইটা নিয়ে এরকম ভাবে হাত দিয়ে ঘষে দেওয়ার পরে দেখি যে টাকা টাকা হয়েছে, তখন এইভাবে আমাদের ব্রেন ওয়াশ করে দেয় এবং আমরা ওর কথাই রাজি হয়ে যাই। তোমাদেরকে সারা পৃথিবীতে কোরআন শরীফ দিতে হবে, তখন কোরআন শরীফের কিছু সংখ্যা লিখে কোরআন শরীফের উপরেই রাখছে। তখন আমরা একটা কাগজ উঠাইছি, কাগজের ভিতরে লেখা ছিল 56,000 কোরআন শরীফ বিভিন্ন দেশে দিতে হবে মসজিদে। তখন ওই বাগদাদের একটা মসজিদের নাম বলছে, সেখানে যাবো কীভাবে আমরা, তখন ওই টাকা আমাদের দিয়ে দাও, আমরা দিয়ে আসি টাকা। দর্শক, এই যুগে এসেও এমন ঘটনা একদিকে যেমন হাস্যকর তেমনি দুঃখজনকও বটে। মানুষের অজ্ঞতাকে পুঁজি করে প্রতারকরা তৎপর তাদের অপকৌশলে, তাই এসব বিষয়ে জানতে হবে আরো। দর্শক, আপাতত পের নিতে হচ্ছে বিরতি, পিছু একটু পর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছেন আপনাদের প্রিয় টিভি চ্যানেল মাইটিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। কথিত জিনের বাচ্চারা কিভাবে মানুষের দুর্বলতার সুযোগ নেয় জানতে চাই সে কথা। ধর্ম সম্পর্কে যথাযথভাবে জ্ঞান না থাকা এর একটি বড় কারণ নয় তো? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মানুষের মোবাইলে কথিত জিনের বাচ্চার কল আসে গভীর কিংবা
ভোর রাতে। আর এই সময়টাতে ঘুমের কারণে মানুষ সাধারণত কিছুটা অপ্রকৃতস্থ থাকে। গায়েবী কণ্ঠস্বরে মোবাইলের অপর প্রান্ত থেকে জিনের বাদশা খ্যাত প্রতারকরা ধর্ম নিয়ে মানুষকে কিছু কথা বলার পর মন্ত্রমুগ্ধ হয়ে ভেবাচাকায় পড়ে যান কেউ কেউ, আর তারাই পরবর্তীতে হন প্রতারণার শিকার। আমি যে নাম্বারে কথা বলছি আব্বা, এই নাম্বারই তার কাছে ফেলাক্সের মাধ্যমে পাঠিয়ে দিয়ে তুমি তাকে জানিয়ে দেবে ভাই জান, আমি যাইতে পারলাম না। তুমি একটা পবিত্র কোরআন শরীফ কিনিয়ে দরবারের ভেতরে দান করিয়ে দাও, বলতে পারবে বাবা? বলতে পারবো, কিন্তু কাকা আপনি না বললেন মানে কোরআন শরীফটা আমি নিজে দিতে হবে, আমি আমার এখানে কাউকে দিয়ে দেই? বিশ্লেষকরা বলছেন বিজ্ঞান ও ধর্ম সম্পর্কে সম্যক জ্ঞান না রাখার ফলে বিভিন্ন জনকে এভাবে ফাঁদে ফেলার সুযোগ পাচ্ছে দুষ্টচক্র। দেখা যাবে যখন সে টাকা চাচ্ছে, বিকাশে টাকা চাচ্ছে, তো জেন আর কি বিকাশ নাম্বার আছে নাকি, জেন কি বিকাশ থেকে টাকা লোড করতে পারে? এগুলি সাধারণ বিষয়, জেনের তো কোনো এই ধরনের মোবাইল ইউজ করার বিষয় না, ওরা মানুষের থেকে ভিন্ন জগতের, ওরা দুই একজন যা গেছে। সেই জন্য এই কুসংস্কার থেকে আমাদেরকে বুঝতে হবে, বললাম এটা। এই জন্য পাণ্ডিত্যপূর্ণ আলেম বাইতুল মোকাররমের খতিব সাহেব আছেন, বড় মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস আছেন, বড় মসজিদের বড় আলেম হুজুর আছেন, আমরা ধর্মীয় বিষয়গুলো তাদের সাথে আলাপ করব। আর এই ধরনের টাকা চাওয়া, ফোন করা, বিকাশ নম্বর দাও, এগুলি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত জানাবো, দেখবে যে তারা ধরা পড়ে যাবে এবং এই প্রতারণা দ্রুত আমাদের এখান থেকে শেষ হবে। ধর্মে জিন সম্পর্কে যা বলা রয়েছে তার অনেকেই অনেক অপব্যাখ্যা সৃষ্টি করেছে বিধায় মানুষ এতে বিভ্রান্ত হয়ে পড়ে। জিন জাতি রয়েছে এটি সত্য, কোনো কোনো সময় মানুষকে বিভ্রান্ত করে, ক্ষতি করে, এটিও সত্য, কিন্তু এই যে অদেখা অদৃশ্য একটি বিষয় নিয়ে মানুষ প্রতারণায় তো নেমেছে, হয়তো কোনো ভুল হয়েছে, কোনো অন্যায় হয়েছে, আল্লাহর কাছে তওবা করব এবং যে মানুষের ক্ষতি করেছি তাকে আমি ক্ষতিপূরণ দিয়ে দিব, কিন্তু আরেকজনের কারণে কেউ এরকম বলে তুমি যে পাপ করেছো তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে, এইখানে তুমি দান করো, ভালো কথা, সেটা আমি করব, তাকে কেন বিকাশে টাকা পাঠাবো? তো সেই জন্য আমাদের প্রথম কথা হবে ইসলাম সম্পর্কে জানা। এছাড়া সামাজিক ব্যবস্থাপনায় কুসংস্কারের প্রভাব এখনো অনেকটাই রয়ে গেছে বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। এটি কমাতে না পারলে তা হবে দুঃখজনক, বন্ধ হবে না সহজ সরল মানুষকে প্রতারণার অপকৌশল। কোনো ব্যক্তি যদি জিন পরির কথা শুনে প্রতারিত হয় সেটি আমাদের জন্য আসলে দুর্ভাগ্যের, কারণ যেখানে প্রযুক্তি অনেক দূর এগিয়েছে আবার দেখা যাবে ওই ব্যক্তি নিজেই প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং তিনি নিজে একই সাথে মানে কোনো মানে বলা যেতে পারে সিনিয়র কোনো চিকিৎসকের কাছেও যাচ্ছেন, একই সাথে আবার জিন পরিরও আশ্রয় নিচ্ছেন। তার মানে মোটা দাগে যেটি দাঁড়ায় যে আসলে আমরা সার্বিকভাবে একজন যোগ্য নাগরিক হিসাবে আমাদের যে প্রস্তুতির জায়গা থাকার দরকার বা আমাদের প্রস্তুতি নেওয়া দরকার এই জায়গাতে আমরা এখনো তৈরি করতে পারিনি। সমাজ ব্যবস্থায় মানুষ মাত্রই দুর্বলতা থাকবে এবং কোনো না কোনো অপরাধে জড়িত, এর প্রতিকারের পথ হিসেবে বাস্তব ও বিজ্ঞানসম্মত চিন্তাধারাকে জোরালো করতে হবে, নয়তো সেবার নামে সময়ে সময়ে জিনের বাচ্চাদের প্রতারণা হতেই থাকবে। জিন পরি বলুন কিংবা আসলে ওজা কবিরাজের এই জায়গাগুলোতে আসলে ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু এক ধরনের বিশ্বাসের একটা প্রভাব আছে যে এই গল্পগুলো সমাজের মধ্যে থাকবে, সমাজভেদে সেই গল্পগুলোর ধরনও কিন্তু ভিন্ন, কিন্তু মানুষ যে কোনো সমস্যায় পড়লে সে সঠিক লোকের কাছে যাবে, সঠিক ব্যক্তির কাছে যাবে এবং সঠিকভাবে সেই পরামর্শটি নেবে। এক্ষেত্রে শিক্ষা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরিবারের উচিত হলো তার সদস্যদেরকে কুসংস্কার মুক্ত করার জন্য এই ধরনের ভ্রান্ত কিংবা বিভ্রান্তিকর যে গল্পগুলো আছে এই অবস্থায় মানে তাদেরকে না নিয়ে যাওয়া, যে অবস্থাগুলো তাদেরকে বিভ্রান্ত করে অথবা কুসংস্কারের দিকে তাদেরকে ঠেলে দেয়। প্রিয় দর্শক, এই ছিল ঘটনার অন্তরালে এবারের আমাদের পর্বে। আমাদের কোনো কিছু জানানোর থাকলে কিংবা অনুসন্ধানের তথ্য দিতে চিঠি লিখতে পারেন স্ক্রিনে দেখানো ঠিকানায়, ফোন করতে পারেন উল্লেখিত মোবাইল নম্বরে। প্রিয় দর্শক, আজকের মতো নিতে হচ্ছে বিদায়, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনার অনুসন্ধান শেষে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।